দেখো বন্ধুরা আজকে ঠাকুরকে কিভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি গতকাল রাত্রে অমাবুচি ছিল ছেড়ে গেছে অমাবুচি ছেড়ে গেছে তো গতকাল রাত্রে তো কিছু করতে পারিনি তো আজকে সকালবেলা খুব সকালে স্নান ঠান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি এইবার ঠাকুর ঘর মোছা করে ঠাকুর পুজো দেব তো সমস্ত চিত্রপট নামিয়ে নিয়েছি নামিয়ে জল ন্যাকড়া দিয়ে গঙ্গার জল দিয়ে ভালো করে চিত্রপটগুলো মুছে নিয়ে নতুন বস্ত্র পেতে পেতে আর চিত্রপটগুলো বসিয়েছি আর যেগুলো পাতা ছিল সেগুলো সব কাঁচা ধোয়া করার জন্য বের করে ফেলেছি আর গোপালজিকেও আমি অভিষেক করিয়েছি ছোট গোপাল বড় গোপাল দুজনকেই অভিষেক করিয়ে ধোয়া কাঁচা বস্ত্র পরিয়ে আসনে বসিয়েছি সাজিয়েছি সব সব বস্ত্র পালটিয়ে নতুন বস্ত্র আবার ধোয়া কাঁচা বস্ত্র পেতে এই যে আমার গুরুদেব গুরুদেবকেও বসিয়েছি সব বস্ত্র আজকে কাঁচা ধোয়ার জন্য বের করে ফেলেছি আবার নতুন করে সব পেতেছি দুই গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়েছি দুই গোপালকে বসিয়েছি ওপরে মাথার যে চূড়া চূড়াটার মধ্যে ময়ূরপুচ্ছটা নষ্ট হয়ে গেছে একটা আনতে হবে তো আমার বাড়ির গাছের ফুল এই যে থোকা টগর জবা দুই রকম জবা তারপরে সাদা অপরাজিতা নয়নতারা ফুল বাড়ির তুলসী সব দিয়ে আমি ঠাকুর পুজো দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করলাম দেখো আমার গোপালজিকে কেমন লাগছে আমার রাধা রাধা বল্লভ সবাইকে সাজিয়ে গুছিয়ে বাড়ির ফুল দিয়ে পুজো করেছি আজকে আর বাজারের কেনা ফুল আনাইনি কালকে বৃহস্পতিবার কালকে আবার আনাবো যার জন্য বেলপাতাটা আজকে আমার হাতের সামনে নেই আমি আমার মহাদেবকে বেলপাতা দিতে পারিনি আজকে এমনি ফুল দিয়ে সাজিয়েছি আমার শ্রীমন নারায়ণ লক্ষ্মী মা সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আজকে অনেক সময় লেগেছে পুজো করতে পুজোর ঘরে অনেক সময় লেগেছে ঝাড়া পোছা করে সব কাঁচা ধোয়ার জন্য বের করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে এই কদিন করতে পারিনি এতোভাবে অমাবচি চলতেছিল তো যাই হোক আজকে আবার নতুন করে সব পেতে ঠেতে পরিষ্কার করে ঝেড়ে মুছে পুজো দিলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো কেমন হয়েছে দেখে বলবে বন্ধুরা একটা লাইক কমেন্ট করো এই যে আমার মনসা মা আমার নৃসিংহদেব আজকে বাড়িতে আমার প্রচুর ফুল হয় সেই ফুল দিয়ে পুজো হয়ে যায় কিন্তু কিছু কিছু জিনিস আবার বাজার থেকে আনাতে হয় তো সেটা আজকে আর হয়নি তো যাই হোক এই ফুল দিয়েই পুজো করে নিলাম আমার গোপালজিকে কেমন লাগছে বলবে তোমরা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো